ফোন যেখানে রিলে সেখান থেকে শুরু হয়ে তারপরে হচ্ছে এখন অমানুষ, কেমন এই জার্নিটা ছিল জানেন? জার্নিটা আসলে অনেক অনেক গল্প ছিল এবং অনেক স্ট্রাগল, অনেক ভালো লাগা, অনেক কষ্ট এবং অনেক স্বপ্ন। সো আমার কাছে মনে হয় যে এই স্বপ্নটাই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই জার্নিতে। যখন একটা মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন দেখার মধ্যে অনেক স্পেসিফিক কারণ থাকে। আমার কাছে মনে হয় যে স্বপ্ন পূরণের পথ আজকে অমানুষ, এবং আমার কাছে মনে হয় যে অনেক জায়গা থেকে আমার কাছে আমি ফিল করি মাঝে মাঝে যে আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। অমানুষে যুক্ত হওয়ার পিছনে অনন্য মামুনের সাথে আমার আসলে পরিচয় অনেক বছর, 12-13 বছরের পরিচয়, দুজনের সাথে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং সেই জায়গা থেকে একটা ছবি করেছিলাম কসাই, যে ছবিতে অনন্য মামুনের সাথে কাজ করা প্রথম ছবি, এবং সেই কাজটা আসলে খুবই হুট করে মামুন ভাই আমাকে একদিন বললো, চল নীরব ভাই একটু বসি, আমরা গল্পটা শোনালো, গল্প শুনলাম, বললো ভাই এটা নিয়ে আপনাকে আমি অত বেশি এক্সপেকটেশন দিতে পারবো না, কিন্তু আমরা কাজটা ভালো করে করব, চলেন আপনার পছন্দ হবে। সো সেই জায়গা থেকে কসাইয়ের সাথে ইনভলভ হওয়া, কসাইয়ের সাথে কাজ করার পরে যখন আরেকটু ইন্টিমেসি তৈরি হলো দুজনের মধ্যে, ডিরেক্টর এবং হিরোর মধ্যে যে সম্পর্কটা থাকা দরকার সেই সম্পর্কটা, এবং একদিন কসাইয়ের এন্ড ফাইট করতে গিয়ে আমরা একটা গল্প নিয়ে কথা বলছিলাম যে এমন একটা গল্প করা যায় কিনা। সো সেই জায়গা থেকে মামুন ভাই বললো যে হ্যাঁ নীরব ভাই, এরকম একটা গল্প আমার কাছে অলরেডি রেডি করা আছে, ছবিটার নাম তখনও ঠিক করেনি, বাট একটা জঙ্গল বেসড একটা প্ল্যানিং ছিল। সো সেই জায়গা থেকে আসলে অমানুষের উৎপত্তি। কসাই হৃদয় জুড়ে, তারপরে হচ্ছে অমানুষ, কি কি তো মানে ভিন্ন ভিন্ন চরিত্রে আপনি কাজ করলেন, আসলে কোনটা বেশি এনজয় করলেন? মানে একজন শিল্পী হিসেবে তো আমার কাছে যেটা মনে হয় যে ভিন্ন ভিন্ন কাজ করাটাই অনেক বেশি ভালো লাগা কাজ করে, এবং আমি আমার জায়গা থেকে যেহেতু একটু ডিফারেন্ট করে ট্রাই করছি, এবং অমানুষ কাজ করতে গিয়ে অমানুষে যেটা ফিল হয়েছিল যে মামুন ভাইয়ের সাথে যে জঙ্গলের একটা কাজ করব, এবং এই জঙ্গলে আসলে ডাকাতের ক্যারেক্টার করতে গেলে কীরকম লুক বা কিছু কীরকম ফিল নিয়ে আসতে হয়, লুক অ্যান্ড ফিলটা কীরকম থাকবে, সেই জায়গা থেকে মামুন ভাইয়ের সাথে আমার অনেক মানে আলোচনা হলো যে আমরা একটা ডাকাতের ক্যারেক্টারকে কীভাবে দেখবো, ডাকাতটা কীরকম হয়। সো সেই জায়গা থেকে মামুন ভাই অনেক বেশি ইন্সপায়ার আমাকে করছিল যে নীরব ভাই আপনি কোনো কিছু বলেন না, এবং আমার উপর ছাড়েন, আমি জিনিসটাকে অন্যভাবে করতে চাই এবং আপনার চুল থাকবে না। বাট তার আগে আমাদের প্ল্যানিং ছিল চুল বড় বড় থাকবে, একটা ডাকাতের ক্যারেক্টার। তারপরে আবার মামুন ভাই আমাকে বললো যে নীরব ভাই এইসব আর্টিফিশিয়াল জিনিস আমরা করবো না, আমরা একদম ন্যাচারাল থেকে যতটুকু করা যায় সেই জায়গা থেকে বেসিক্যালি এই চুল ফেলে দেওয়ার গল্প আসে এবং কথা ওঠে, এবং সেম, এবং আমরা সেই জায়গা থেকে প্ল্যান করেছি যে একদম একটা ডাকাতের গল্প, সেই ডাকাতের একটা লুকটাকে চেঞ্জ করা, কারণ এখন যেহেতু গল্পের সাথে সাথে মানুষের ফার্স্ট লুক বা লুকটাকে অনেক বেশি, অডিয়েন্স যারা আছে তারা হলে গিয়ে ছবি দেখার সময় লুকটাকে অনেক বেশি প্রাধান্য দেয়, প্রত্যেকটা গল্পের সাথে প্রত্যেকটা লুকের যে ডিফারেন্সটা থাকে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অমানুষের চরিত্রের সাথে লুকটা ঠিক ছিল। অরণ্যমামনের সিনেমা মানে একটু ডিফারেন্ট নাম, যদি বলি কসাই তারপরে হচ্ছে অমানুষ, প্রথমত এই নামটা আসলে মানে গল্পটা আগে সেট হয় তারপরে নামটা ঠিক হয়। যেমন যেহেতু ওই যে বলছিলাম কষায়ের সময় আমাদের এন্ড ক্লাইম্যাক্স আমাদের গল্প হচ্ছিল যে একটা জঙ্গল বেসড কাজ করতে চাই আমরা, কারণ মানুষ কি দেখেন যে ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং স্পেস বা এই চার দেয়ালের যে গল্পগুলো, সেই চার দেয়ালের গল্পগুলো কিন্তু মানুষ দেখতে দেখতে অনেক মানে ইউজ টু হয়ে যাচ্ছে। সো আমরা, আমি আর মামুন ভাই প্ল্যানিং করছিলাম যেহেতু একটা ছবির মধ্যে কী হয় 100%-এর মধ্যে 60-70% হচ্ছে ইনডোর বেস থাকে, 30-40% হচ্ছে আউটডোর বেস থাকে, বাট আমরা প্ল্যানিং করছিলাম রিভার্স কিছু চিন্তা করব যে আমাদের 60-70% আউটডোর থাকবে, দেখা যাচ্ছে যে 10-20% হচ্ছে ইনডোর থাকবে। সো আমাদের বিষয়ে আমরা তাই, এবং আমরা আমাদের মনে হয় জায়গাটা সফল হয়েছে, এবং আমরা প্রায় 23 দিন শ্যুটিং করেছিলাম অমানুষের, এবং বিভিন্ন জঙ্গলে, নাইকনচৌরি, আমরা শ্রীমঙ্গলে, আমাদের গাজীপুরে ন্যাশনাল পার্কের ওখানে, এবং বেশ কয়েকটা জায়গায় আমরা শ্যুটিং করেছি, এবং 23 দিন আমরা যে টানা শ্যুটিং করেছি সেখানে সকাল থেকে শুরু করে রাত 10-11 পর্যন্ত আমরা জঙ্গলে ছিলাম। আমার কাছে মনে হয় যে আমরা মানে আমি বেসিক্যালি যে এই 23 দিন কোনো মানে লোকালয় বা কোনো শহর দেখিনি, এবং সেটা হচ্ছে শহর যেটা দেখেছিল যে বিল্ডিং বা যে রিসোর্টে ছিলাম সেটা অন্ধকার, তখন শুধু রাতে ঘুমানোর জায়গা ছিল বেসিক্যালি, তখন ওইরকম ওই ফিলটা আসেনি যে কোথায় আছি না আছি, বাট সারাদিন জঙ্গলের মধ্যে। সো ওইটার এই পাখির ডাক, এই জঙ্গলের একটা স্তব্ধতা, সো মানে আমার কাছে মনে হয় এটা একটা মানে খুব জোস একটা এক্সপিরিয়েন্স আমার জীবনে। কতটুকু বাধার সম্মুখীন হতে হয়েছে যেহেতু দুর্গম এলাকায় কাজ করেছেন?
আমরা নিজেরা নিজেরা বাধা তৈরি করতাম, সেটা হচ্ছে রাতের বেলা যখন জঙ্গলে শুটিং হতো, দেখা যাচ্ছে যে আমরা যেখানে থাকতাম সেখান থেকে অনেক দূরে আমাদের শুটিং স্পট, সেই শুটিং স্পট থেকে আমরা নিজেরা নিজেরা যখন কাজ করতাম এবং দেখা যেত শুটিংয়ের একটা স্পেসিফিক একটা জায়গা ছিল যেখানে লাইট করা থাকতো, বাট একটু দূরে গেলেই কিন্তু পুরো অন্ধকার। সো ওই অন্ধকারে আমরা অনেক বেশি নিজেরা নিজেরা ভয়ভীতি তৈরি করতাম এবং আমরা নিজেরা নিজেরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তৈরি করতাম ভয় দেখানোর জন্য। সো ওইটা আসলে এনজয়মেন্টের জায়গা ছিল, বাট বাধার জায়গাটা অনেক বেশি ছিল, কারণ যেহেতু লোকাল লোকজন ছিল, লোকাল লোকজন আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে এবং নাইকনছড়ি বলবো শ্রীমঙ্গলের যারা আছে বা একদম ন্যাশনাল পার্কের যে জায়গাটা আমরা শুটিং করেছিলাম ওইখানকার লোকাল লোকজন আমাদের অনেক সাপোর্ট দিয়েছে যে এখানে যাওয়া টাওয়া থেকে শুরু করে বিরত থাকা এবং কোথায় যাবো, কতটুকু যেতে পারবো না পারবো, কোন রাত পর্যন্ত আমরা শুটিং করতে পারবো, সেই জায়গাটা আমাদের অনেক বেশি সাপোর্ট করেছে লোকাল মানুষ। কো-আর্টিস্ট মিথিলা, আসলে মিথিলার সাথে আমাদের যে বেসিক্যালি মামুন ভাইয়ের আমি যখন প্ল্যানিং করলাম যে হিরোইন কে কে হতে পারে, তখন আমি মামুন ভাইকে বললাম ভাই মিথিলার সাথে আমি কথা বলে দেখতে পারি, মিথিলা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। এবং ইনস্ট্যান্ট আমি তখন মিথিলা ছিল ইন্ডিয়াতে, আমি মিথিলাকে নক দিলাম যে দোস্ত একটা ছবি করব, করবি নাকি? পরে বললো যে কি ছবি বল, পরে বললাম যে আমাদের একদম ফুল কমার্শিয়াল যে ছবিগুলো হয় সেই ছবিগুলো। এবং মিথিলাকে স্ক্রিপ্ট পাঠালাম, স্ক্রিপ্ট পাঠানোর পর ওকে বললো যে আমি একটু বাইরে আছি, তুই আমাকে বিকেলে ফোন দে। পরে আমি বিকেলে ওকে ফোন দিলাম, বিকেলে বললো যে তুই দোস্ত আমি স্ক্রিপ্টটা পড়তে পারি নাই, তুই রাতে আমি তোরে ফোন দিয়ে জানাচ্ছি। পরে রাতে আমাকে ফোন দিয়ে বলবো চল ঠিক আছে ছবিটা করে ফেলি। এই জায়গা থেকে মিথিলার সাথে কাজের স্টার্টিং এবং আমার সাথে মিথিলার অনেক বছরের পরিচয়। আমি আর মিথিলা রুচি ভুজিয়া নামের একটা বিজ্ঞাপন করেছিলাম তারেক আনাম খানের, তারপরে আমরা ম্যাগাজিনে শ্যুট করেছি, আমরা অমিতাভ বেজা ভাইয়ের একটা বিজ্ঞাপন করেছিলাম ওই সময় অ্যাক্টেলের বিজ্ঞাপন। সো ওর সাথে আমার সম্পর্ক একটা যেহেতু তুই তুই সম্পর্ক এবং সেই জায়গাটাই সেই সেটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেছে আমাদের অমানুষের শ্যুটিংয়ে, কারণ অমানুষের শ্যুটিং করতে গিয়ে লোকেশনে সেখানে মানে একদম যেহেতু অনেক দূরে, মানে ওয়াশরুম থেকে শুরু করে রেস্ট নেওয়ার জায়গা থেকে শুরু করে মেকআপ রুম থেকে শুরু করে সব কিছুই কিন্তু অনেক দূরে দূরে ছিল, সেখানে ব্রেক নেওয়ার কিছু ছিল না, আমরা জঙ্গলের মধ্যে বসে থাকতাম, আমাদের জঙ্গলের মধ্যে যে চেয়ার টেয়ার ছিল ওখানে বসে গরমের মধ্যে শ্যুটিং করেছে এবং তীব্র যে মানে ওয়েদার যে গরম সেখানে শ্যুটিং করেছি। সো আমার কাছে মনে হয় যে এই যে ভালো সম্পর্ক পুরো ইউনিটের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্ক থাকার জন্য আসলে ভালো একটা রিলেশন যদি ইন্টারনালি আগে থেকে না থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না। এবং অবশ্যই আমি মিশা ভাইয়ের কথা বলবো, মিশা ভাই তো একটা পুরো গার্জিয়ানের মতো এবং সে একজন যেই মানে মিশা ভাই যে লেভেলের মানে অভিভাবক এবং ওনার জায়গা থেকে উনি যে সাপোর্টটা দেয় এবং মিশা ভাই সবসময় আমাকে ইন্সপায়ার করে কাজের জায়গা থেকে এবং ডায়লগ থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে মিশা ভাই সবসময় হেল্প করে। এবং আমাদের অপু ভাইয়ের কথা বলবো, অপু ভাই দুর্দান্ত। তারপরে নওশাবার কথা বলবো, নওশাবার তো অ্যাক্টিং মানে না বলার মানে মানে কিছুই নেই, মানে অবশ্যই দুর্দান্ত অ্যাক্টিং। তারপরে আমাদের সাথে রাহুল, রাসেল, মামুন, তারপরে আনন্দ খালেদ, তন্ময়, মানে সবাই মিলে আসলে এত বেশি একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গিয়েছিলো যে আমরা এই 22-23 দিন শ্যুটিং করতে গিয়ে আসলে একটা ফ্যামিলির মধ্যে কাজ করতে গিয়ে যেভাবে আমরা বাসায় থাকি ঠিক মনে হয়েছিল যে বাসায় শ্যুটিং করছি, বাসায় সব কিছু করছি। বর্তমান যুগে এখন তো যে তামিল সিনেমার দিকেই সবাই ঝুঁকছে, সেই প্রেক্ষাপটে আসলে এই সিনেমাটা কতটুকু মানিয়ে নিতে পারবে? দেখেন আসলে তামিল ছবি বা তেলেগু ছবি বা মালায়ালাম যেই ছবিগুলো তারা করছে তাদের বাজেটের সাথে আসলে আমাদের দেশের বাজেটের কম্প্যারিজন করাই যাবে না, কারণ তারা আসলে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে আমার কাছে মনে হয় যে তারা হলিউড ইভেন অনেক বড় বড় দেশের যে ছবিগুলো হয় সেগুলোকেও তারা কাউন্ট করে না এবং তাদের প্রচার প্রচার থেকে শুরু করে তারা এখন আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে এবং আমার কাছে মনে হয় যে তারা নিঃসন্দেহে মানে মানে এক্সাম্পল দেওয়ার মতো। সো আমার কাছে মনে হয় যে আমরা তাদের থেকে শিখতে পারি এবং আমরা শিখছি, আমরা আমাদের বেস্ট আমরা চাচ্ছি যে আমাদের যতটুকু আছে আমাদের সব কিছু দিয়ে আমাদের ইনভেস্টার যারা আছে সেই ইনভেস্টার বা প্রডিউসার যারা আছে তারা কিন্তু আসলে টাকা যখন লগ্নি করে তারা কিন্তু সেটা রিটার্নটা চিন্তা করে ইনভেস্ট করবে, সেই জায়গা থেকে আমাদের বাজেটের মধ্যে আমরা যতটুকু করতে পারি আমরা তাই করছি, আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করছি। এই তো একটা কোশ্চেন ছিল যে চলচ্চিত্রের ক্রান্তি লগ্নে আসলে এখন কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রে সিনেমা নাই বললেই চলে, একটা সময় 1400 সিনেমা ছিল যারা বলছেন কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী গুণী নির্মাতারা, এই সময় এসে এই ক্রান্তি লগ্নে আসলে এই ছবিটি আসলে কিভাবে নিবে দর্শক, কতটুকু আশাবাদী আসলে আপনার পুরো টিম?
1400 হলের গল্প তো আসলে অনেক আগের গল্প সো আমার কাছে মনে হয় যে আমরা 1400 সিনেমা হলের গল্প দেখিনি আমি 200 250 300 পর্যন্ত বা 400 পর্যন্ত হল দেখেছি যখন আমি স্টার্ট করেছিলাম সো তারপরেও বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের ফিল্মের যে অবস্থা সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই আমরা কিন্তু ওই যে প্রথমেই বলছিলাম যে স্বপ্নবাজ মানুষ আমরা এবং আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্নের সাথে থাকতে পছন্দ করি এবং আমরা অনেক বেশি বাধা বিপত্তি মানে পার করেই কিন্তু আমরা কাজ করছি সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অমানুষ একটি ভালো চলচ্চিত্র এবং অমানুষ মানুষ যারা হলে অমানুষ দেখতে যেই মানুষগুলো হলে যাবে সেই মানুষগুলো অবশ্যই ভালো কিছু দেখবে আমাদের এই সময়ে ভালো লাগার মতো একটি ছবি একটা গল্পের ছবি এবং আমার কাছে মনে হয় যে একদম নতুনত্ব লুক অ্যান্ড ফিল মিশা ভাইকে যেভাবে মানুষ দেখেনি মিথিলাকে মানুষ কখনো চলচ্চিত্র দেখেনি রাশেদ মামুন অপু ভাইকে একটা ডাকাতের চরিত্র আমি একটা ডাকাতের চরিত্র করছি এবং সবাই আমার কাছে মনে হয় যে এই ছবিটি সবাই একদম নতুনত্ব পাবে মিশা ভাই তো খুবই পছন্দের মানুষ এবং আমার আমি সবসময় মিশা ভাইকে বলি যে ভাই আপনি কিন্তু আমার সব ছবিতে থাকবেন এবং সবসময় মিশা ভাইকে আমি রিকোয়েস্ট করি ভাই আমার ছবিতে থাকবেন এবং আমরা দুজন মিলে একসাথে কাজ করতে চাই এবং আমার কাছে মনে হয় ভাই আমার অপোজিশনে আপনি যখন ক্যারেক্টার করবেন এবং আমি আপনার সাথে যখন অপোজিশনে ক্যারেক্টার করবো সেই ছবিটা গল্পটা জমে যাবে এবং এই এখানেও আমার কাছে মনে হয় যে আমি যেই গল্পটা বলছি এবং ছবি দেখতে গিয়ে মানুষ মিশা ভাইকে অন্যভাবে দেখবে এবং মিশা ভাইয়ের লুক মিশা ভাইয়ের যে গল্পের যে টার্নিং গল্পের যে চেঞ্জ মিশা ভাই কীভাবে কোথেকে গল্পে চেঞ্জ করে ফেলছে আমার কাছে মনে হয় এই জিনিসটা মিশা ভাইকে সবাই পছন্দ করবে এবং মিশা ভাই এটা আরও অনেক টুইস্ট আছে সেগুলো আমরা হলে গেলে আমরা মনে হয় দেখতে পাবো আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলবো যেটা হচ্ছে 17 জুন অমানুষ রিলিজ হচ্ছে এবং অনন্য মামুন পরিচালিত একটি ছবি আপনারা তো অবশ্যই হলে গিয়ে ছবি দেখেন বাট যারা ছবি দেখার অভ্যাসটা এখনও তৈরি হয়নি বা অনেক দিন হলে যাচ্ছেন না তাদেরকে বলবো যে অবশ্যই হলে গিয়ে অমানুষ দেখবেন এবং সত্যি ভালো লাগবে অমানুষ একদমই সুন্দর গল্প এবং আপনাদের যারা চলচ্চিত্রকে আপনারা যারা চলচ্চিত্রকে ভালোবাসেন তাদের কথা চিন্তা করে এবং আমরা যারা চলচ্চিত্রে ডেডিকেটেড যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আমরা 100% ট্রাই করেছি ছবিটি ভালো করার জন্য এবং ভালো করার জন্য গল্প থেকে শুরু করে আমাদের লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে সব কিছু অনেক ভালো আছে এবং আমরা আমাদের মতো ট্রাই করছি যে আপনাদের কাছে গল্প এবং সব কিছু পৌঁছে দেওয়ার আপনাদের ইন্টারেস্ট শো করে আপনারা অবশ্যই হলে এসে ছবি দেখবেন তাতেই আমাদের সার্থকতা